আপনি কি জানেন বন্ধুরা, আপনার সবচাইতে বেশি ব্যবহার করা অ্যাপ চুরি করতে পারে আপনার সমস্ত ব্যাংকিং ডিটেলস। সম্প্রতি প্রায় 26টির বেশি অ্যান্ড্রয়েড অ্যাপের উপর উঠল ইউজারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ। এই সমস্ত অ্যাপ যেমন ডিভাইসের ভাইরাসের অনুপ্রবেশের ক্ষেত্রে রাস্তা প্রশস্ত করে দিচ্ছে, তেমনি আরও অনেক রকমের সমস্যা নিয়ে আসছে ইউজারদের জন্য এই অ্যাপ। জিমিপ্রিয়াম নামক একটি সিকিউরিটি সংস্থা এই অ্যাপগুলিকে শনাক্ত করেছে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে। যে সমস্ত অ্যাপে এই ধরনের জালিয়াতির সন্ধান মিলেছে তা হলো হ্যান্ডি ট্রান্সলেটার প্রো, হার্ট রেট অ্যান্ড পুলস ট্র্যাকার, জিও স্পট জিপিএস লোকেশান ট্র্যাকার, আইকেয়ার ফাইন্ড লোকেশান, মাই চ্যাট ট্রান্সলেটার, বাস ম্যাটেরিয়ালস 2021, ফ্রি ট্রান্সলেটার ফটো, লকার টুল, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জার, কল রেকর্ডার প্রো, ইনস্ট্যান্ট স্পিচ ট্রান্সলেশন, রেকার্স কার ড্রাইভার, স্লিম সিমুলেটার, কিবোর্ড থিমস, হর্স মি স্টিকার, অ্যামাজিং ভিডিও এডিটর, সেফ লক। এই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে ব্যান করা হলেও এরা যে গ্রাহকের ফোনে হামলা চালাবে এমন কোনো নিশ্চয়তা নেই। একবার ফোনে এই অ্যাপ ইনস্টল করলে তা ইউজারদের ফোন থেকে যাবে, ঘাপটি মেরে বসে থেকে চুরি করবে সমস্ত ডেটা, সেই সঙ্গে ফোনেও থাকবে ভাইরাসের উপস্থিতি। তাই বাঁচতে চাইলে এই অ্যাপগুলিকে খুঁজে আনইনস্টল করে দিতে হবে। যদি কোনোভাবে মনে হয় যে মোবাইলে হ্যাক হয়েছে বা হ্যাকের সম্ভাবনা রয়েছে, তবে তখনই ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে প্লে স্টোরে থাকা এই ধরনের অ্যাপগুলি নিয়ে নানা অভিযোগ সামনে আসছিল, যার ভিত্তিতে জিমিপ্রিয়াম নামক সংস্থা এই অ্যাপগুলির উপর গবেষণা চালাতে শুরু করে। গবেষকরা বলেন যে এই অ্যাপগুলির মাধ্যমে ইউজারদের ফোনে একটি ম্যালওয়্যার ক্যাম্পেইন চালাতে থাকে যার নাম হলো গ্রিপথর্স। অ্যান্ড্রয়েড ট্রোজান এই ম্যালওয়্যার অ্যাপের মধ্যে লুকিয়ে থেকে সমস্ত তথ্য চুরি করে। রিসার্চারদের কথায় এই অ্যাপগুলি বিভিন্ন স্মল সাইন স্ক্রিন, ভুল ইনফরমেশান, লোকাল ট্রাস্ট এবং অনেক সময় গিফট বা উইনিংয়ের লোভ দেখিয়ে এই অ্যাপগুলো ডাউনলোড করতে বাধ্য করা হয়। মূলত এই সমস্ত লোভ দেখিয়ে ইউজারদের অ্যাপের নোটিফিকেশান স্ক্রিন চালু রাখতে হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।